বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আর দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে কি রান্না করছি, এই যে দেখো ফ্রাইড রাইস বানাবো। তো ফ্রাইড রাইসের জন্য এই যে দেখো সবজিগুলো আমি ভেজে নিচ্ছি, সব সব কিছু সব দিয়েছি। বিনস, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, তারপরে ফুলকপি একটু দিয়েছি, দিয়ে আর একটু ঘি দিয়েছি। দিয়ে গিয়ে সবজিটা দেখতে পাচ্ছি আমি ভেজে নিচ্ছি ভালো করে। কাটা বাটা সব কিছু তোমাদের সাথে সেইভাবে সব কিছু আমি শেয়ার করতে পারি না, তো যতটা পারবো ততটা শেয়ার করবো, করার চেষ্টা করি। তো এদের একটু আমার সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে, আর এবারে একটু ভেজে নেবো এগুলো। লবণ দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিই। আর এদিকে দেখো আমার ভাতটা এই যে হয়ে গেছে, এই যে ভাতের ভাতের মধ্যে একটু গরম মশলা, এই যে দেখো এটা আমার হয়ে গেছে ভাতটা, সবজিটা ভাজা হয়ে যাক। আর এদিকে দেখো আজকে মাছের কালিয়াটা একদম শুকনো শুকনো করে বানিয়েছি, মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া বানিয়েছি আজকে, এই যো। আর বানিয়েছি পানির বানিয়েছি, এই যে দেখো দেখতে পাচ্ছ, এই যে দেখো পনির, মাছ আর ফ্রাইড রাইস। তো এই ছিল আজকের আমার সকালের রেসিপি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর এদিকে তো দেখতে পাচ্ছ সমস্ত বাসন থালা মাজা হয়ে গেছে, আর বাইরে ভীষণ শীত, ভীষণ শীত, তো জমে একদম ক্ষীর হয়ে যাবে সঙ্গে গরম গরম ফ্রাইড রাইস, মানে মাছের কালিয়া। আর এদিকে রয়েছে পনির। তো টাটা।